দশ গুণে গুণী যারা, বলেন, আজরা আজিম পাবে তারা। কয় গুণে গুণী যারা, কি পাবে তারা? আজরা আজিম পাবে তারা, মাগফিরাত পাবে তারা। দশ গুণে গুণী যারা, বলেন, আজরা আজিম পাবে তারা, মাগফিরাত পাবে তারা। বাকিরা বলে আল্লাহ মাফ করে দেন। আর এই দশ গুণে গুণী হয়ে গেলে আল্লাহ তাআলা বলেন, ধরো মাফ লও, আমি মাগফিরাতটা বানিয়েছি তোমার জন্য। আরিফ আইএম টিভি, আরিফ আইএম টিভি কুরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়। আল্লাহ তাআলা দিন সকলের জন্যই ফরজ করেছেন, দিন সকলের জন্যই জরুরি করেছেন, চাই সে পুরুষ হোক, চাই সে কী হোক, মহিলা হোক। দিন সকলের জন্য সমান তালে জরুরি, পুরুষের জন্য যেই পরিমাণ জরুরি, নারীদের জন্য এই পরিমাণ জরুরি। এরকম না যে পুরুষের জন্য কিছু, নারীর জন্য কিছু কম বেশি আছে, বিষয়টা এরকম না, বলকে দিন সকলের জন্য জরুরি। বলেন, দিন সকলের জন্য কি? বলেন, দিন সকলের জন্য জরুরি। সাহাবায়ে কেরামের মেয়েরা আয়েশা, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে শুধু পুরুষের কথা বলেন, নারীদের কথা তো কোথাও উল্লেখ নাই। তখন আল্লাহ তাআলা সূরা আহজাবের একখানা আয়াতে কারীম আল্লাহ তাআলা নাজিল করেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا। এই আয়াত কারীম আল্লাহ তাআলা নাযিল করেন যে দশ গুণে গুণী পুরুষ, দশ গুণে গুণী মহিলা। বলেন, দশ গুণে গুণী পুরুষ, দশ গুণে গুণী মহিলা। আল্লাহ তাআলা এদের জন্যই মাগফিরাত রেডি করে রেখে দিয়েছে এবং এদের জন্য আল্লাহ তাআলা আজরা আজিম রেখে দিয়েছেন, আজরা আজিম। তাহলে কয় গুণী গুণী যারা, বলেন, আবার বলেন, দশ গুণে গুণী যারা, বলেন, আজরা আজিম পাবে তারা। কয় গুণে গুণী যারা, কি পাবে তারা? আজরা আজিম পাবে তারা, মাগফিরাত পাবে তারা। দশ গুণে গুণী যারা, বলেন, আজরা আজিম পাবে তারা, মাগফিরাত পাবে তারা। বাকিরা বলে আল্লাহ মাফ করে দেন। আর এই দশ গুণে গুণী হয়ে গেলে আল্লাহ তাআলা বলেন, ধরো মাফ লও, আমি মাগফিরাতটা বানিয়েছি তোমার জন্য। বাকিরা বলে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দেন। তা আল্লাহ তাআলা এদেরকে বলেন, জান্নাতুল ফেরদাউস বানিয়েছি তোমাদের জন্য। তাহলে বলেন তো কয় গুণে গুণী যারা? আগে সংক্ষিপ্তভাবে দশ গুণ একটু মুখস্থ করে নেই। এক নাম্বার, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা। দুই নাম্বার, মুমিন পুরুষ, মুমিন মহিলা। তিন নাম্বার, বিনয়ী পুরুষ, বিনয়ী মহিলা। চার নাম্বার, সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা। পাঁচ নাম্বার, সবরকারী পুরুষ, সবরকারী মহিলা। ছয় নাম্বার, নামাজকে সুন্দর করনেওয়ালা পুরুষ, নামাজকে সুন্দর করনেওয়ালি মহিলা। সাত নাম্বার, রোজা রাখনেওয়ালা পুরুষ, রোজা রাখনেওয়ালা মহিলা। আট নাম্বার, সাদাকা করনেওয়ালা পুরুষ, সাদাকা করনেওয়ালা মহিলা। নয় নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা পুরুষ, লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালি মহিলা। দশ নাম্বার, বেশি করে জিকির করনেওয়ালা পুরুষ, বেশি করে জিকির করনেওয়ালি মহিলা। কয় গুণ? বলেন, দশ গুণে গুণী যারা, বলেন, আজরা আজিমের ওয়াদা প্রাপ্ত তারা, মাগফিরাতের ওয়াদা প্রাপ্ত তারা। দশ গুণে গুণী যারা, আবার বলেন, দশ গুণে গুণী যারা। যারা এদিক ওদিক তাকায়, এদেরকে আমি দাঁড়া করায় সবক নিব একটু পরে, সাপ দাঁড়া করায় জিজ্ঞেস করবো, দশ গুণে গুণী কারা? আমি যেমন এক নিঃশ্বাসে বলছি, তোমরাও এক নিঃশ্বাসে বলতাম। বলেন কয় গুণে গুণী যারা? এক নাম্বার, চার নাম্বার, এক নাম্বার, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা। বলেন,
দুই নাম্বার মুমিন পুরুষ মুমিন মহিলা, তিন নাম্বার বিনয়ী পুরুষ বিনয়ী মহিলা, চার নাম্বার সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা, পাঁচ নাম্বার সবরকারী পুরুষ সবরকারী মহিলা, ছয় নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালা পুরুষ খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালি মহিলা, সাত নাম্বার রোজা 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 রাখনেওয়ালা পুরুষ রোজা রাখনেওয়ালি মহিলা, আট নাম্বার সাদাকা দেনেওয়ালা পুরুষ সাদাকা দেনেওয়ালি মহিলা, নয় নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করেনওয়ালা পুরুষ লজ্জাস্থানকে হেফাজত করেনওয়ালি মহিলা, দশ নাম্বার বেশি করে জিকির করেনওয়ালা পুরুষ বেশি করে জিকির করেনওয়ালা মহিলা। তো নামই জানলাম না, এই গুণ আমার হাসিল হবে কিভাবে? আগে মুখস্থই করলাম না, হাসিল হবে কিভাবে? কি আর এই দশ গুণে গুণী হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই? এই দশ গুণে গুণী হওয়া লাগবে। বলেন এই দশ গুণে কি? এক নাম্বার মুসলমান পুরুষ, দুই নাম্বার বলেন সবাই বলেন মুমিন পুরুষ। তো বলে দুইটার মধ্যে পার্থক্য কি? মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা, দুটোর মধ্যে কি পার্থক্য? মুমিন ইমান হলো দিল ঠিক করা, আর ইসলাম হলো বাহিরেরটা ঠিক করা। বলেন দিলে শুধুই আল্লাহ, এটা হলো মুমিন, আর বাহিরে আল্লাহ তার হুকুম আর রাসূলের তরিকা, এটা হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন, দিলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখস্থ করেন আল্লাহ তাআলা ছাড়া, বলেন কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটাকে দিলে বসানো, এটার নাম হলো ঈমান, এটা নাম হলো কি বলেন? আর এই কথা এই কথার তাকাজা, এই দুই কথার তাকাজাকে নিজের জীবনে ফিট করার নাম হলো ইসলাম। এই জন্য ভিতরেরটা ঈমান বাহিরেরটা ইসলাম। বলেন এটা যেন কাপড়ের ভিতরের পাট আর বাহিরের পাট। পাঞ্জাবি কে উল্টা পরেন? ভিতরের সাইড একরকম, বাহিরের সাইড কি আরেক রকম। ভিতরের সাইড হলো ঈমান, বাহিরের সাইড হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন, ভিতরের সাইড কি ঈমান, বাহিরের সাইড কি ইসলাম। আবার বলেন, এজন্য যেন এর তরজমা হলো উদ্দেশ্য আল্লাহ তাআলাকে বানানো, এটা হলো ঈমান, আদর্শ রাসূলকে বানানো, এটা হলো ইসলাম। বলেন উদ্দেশ্য কাকে বানানো? আল্লাহ তাআলাকে বানানো। আদর্শ কাকে বানানো? রাসূলকে বানানো। আরেক তরজমা করতে করলে এমন হবে যে আল্লাহ তাআলাকে মাবুদ হিসাবে মানা, এটা হলো ঈমান, আর মাবুদ হিসাবে ইবাদত করা, এটা হলো ইসলাম। বলেন মাবুদ হিসাবে মানা, বলেন এটা হলো কি? ঈমান। আর মাবুদ হিসাবে ইবাদত করা, এটা হলো কি? ইসলাম। এটা হলো কি? এবার বলুন তো দেখি, এই ঈমান আর ইসলাম মাদ্রাসায় দেওয়া ছাড়া কিভাবে হবে? আমার বুঝে ধরে না কি এই ঈমান আর ইসলাম মাদ্রাসায় দেওয়া ছাড়া কিভাবে শিখবে? আমার বুঝে আসে না। যেমন ধরেন আপনি চিটাগং যাবেন, বাসে উঠবেন না, আপনি চিটাগং কিভাবে যাবেন? আমার বুঝে ধরে না। বুঝতে পারলাম না, মনে হয় কি পারছি? বলেন কি বলছি? বলেন চিটাগং যাবেন, বলেন চিটাগং যাবেন, লেকিন বাসে উঠবেন না। সৌদি আরব যাবেন, লেকিন বিমানে উঠবেন না। বলেন আর ঈমান ইসলাম শিখবেন মাদ্রাসা দিবেন না, কিভাবে সম্ভব? জোরে বলেন, ঈমান ইসলাম শিখবেন, বলেন লেকিন মাদ্রাসা সন্তানকে দিবেন না, আপনার সন্তান ঈমান ইসলাম শিখবে, এটা কিভাবে সম্ভব? আমি কি বুঝাতে পারছি কথা? বলেন বলেন আপনি মেঘনার ওই পারে যাবেন, ব্রিজে উঠবেন না, ওই পারে যাবেন লেকিন নৌকায় উঠবেন না, ও পারে জীবনে যাওয়া যেমন সম্ভব না, এরকম দিন শিখা ছাড়া আপনি এই দশ গুণে গুণী হবেন সম্ভব না।
কেয়ামত পর্যন্ত সম্ভব না, কেয়ামত পর্যন্ত কি সম্ভব না বলেন, বলেন দিন শিখা ছাড়া, বলেন এই দশ গুণে গুণী হবেন এটা কি নয়, এটা সম্ভব নয়। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়।